ভাত করে কোজাগুড়ি লক্ষ্মী পুজো। স্বাভাবিকভাবেই আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে কোজাগুড়ি লক্ষ্মী পুজো হয়ে আসছে। মায়ের মূর্তি এনেছি আমরা, প্রত্যেকবার মায়ের মূর্তি আসে, মা এক বছর আমাদের সঙ্গে থাকেন, আর আগের বারের যে ঠাকুর সে ঠাকুর ভাসান হয়ে যায়। এই পুজো করার জন্য এবারে অনেক প্রতিকূলতা চলছে, তা সত্ত্বেও মা প্রতি বছর আসেন, সেই লক্ষ্মী পুজো আমরা নিশ্চিতভাবে করি এবং করব। এবারেও করেছি, হয়তো কিছুটা ম্যানেজ করতে হয়েছে কিছুটা, তা সত্ত্বেও যেমন লক্ষ্মীর ভোগ হয়েছে, নারায়ণের ভোগ হয়েছে, কুবেরের ভোগ হয়েছে, কুচনৈবিদ্য হয়েছে, পাঁচ রকম ফল, তারপরে মিষ্টি, কাজু ইত্যাদি। আবার বিশেষ করে এই লক্ষ্মী পুজোতে আমাদের চিনে মোয়া, মুড়ির মোয়া, তারপরে খইয়ের মোয়া, চিনে মুরকি, এই সমস্ত দিতে হয়, এগুলো আমাদের দেওয়া হয়েছে। পুজোর জোগাড় একেবারেই সম্পূর্ণ হয়ে গেছে, খালি আনিনি মালাটা। এই জন্যে আনিনি মালা এবং পুজো করার ফুল, যদি কালকে আনতাম তাহলে আজকে সেই ফুলে আর পুজো করা যেত না। সেই জন্যে আজকে আমরা এখন ফুল আনতে পাঠিয়েছি, মায়ের গলায় পুড়িয়ে দেবো এলেই। তারপরে সঙ্গে সঙ্গে আমাদের পুজো শুরু হয়ে যাবে, আর কিছুক্ষণ পরেই পূর্ণিমা পড়ে যাবে। পূর্ণিমা পড়লে পুরোহিত মশাই আসবেন, পুরোহিত মশাই আসার পরে আমাদের ভোগ রান্না শুরু হবে।